বন্ধুরা, আমি পৃথা। আমি আবার চলে এসেছি তোমাদের রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ঘিবর। আমি তোমাদের করে দেখাবো কিভাবে এই রান্নাটা করতে হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজ এই রেসিপিটি আমি তোমাদের করে দেখ। প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ ঘি নিলাম। এরপরে আমি বরফ কিউব নিলাম, সেটা দিয়ে আমি ওই ঘিটাকে সমানে নাড়তে থাকবো যতক্ষণ না ওটা ক্রিমি ভাব আসে। দেখুন, পুরো একদম ক্রিমি ভাব চলে এসেছে। বরফ কিউবটা দিয়ে ঘুরতে ঘুরতে এটা একদম মোলায়েম হয়ে যাবে এবং ঘিয়ের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। 6 মিনিট ধরে আমি এটাকে কিউব দিয়ে ঘুটে নিয়েছি। এরপর আমি ওটাকে বাইরে বের করে দিলাম। এরপর আমি এর মধ্যে 2 কাপ ময়দা দিলাম এবং ভালো করে সেটাকে আমি হাত দিয়ে মেখে নেব যাতে কোনো লাম্প না থাকে। এরপর এতে আমি একদম ঠান্ডা দুধ 1/2 কাপ দিলাম। দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে ওটাকে ঘেটে নেব। তারপরে আবার 1 কাপ একদম ফ্রিজ থেকে বের করা জল দেব। দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করব। দেখুন, ব্যাটারটা বেশি ঘন হবে না, পাতলা হবে না। আমি আবার তার মধ্যে 1 কাপ আবার চিল ওয়াটার দিলাম এবং ওটা 5 মিনিট ধরে ঘুরতে শুরু করলাম। আমার ঘোটা হয়ে গেছে। এরপর আমি 1 টিস্পুন লেবু রস দিলাম। দেওয়ার পরে আমি আবার 1 কাপ ঠান্ডা জল দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ঘুটে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা প্যানের মধ্যে ঘি গরম করলাম। আপনাদের যদি ঘি না থাকে আপনারা রিফাইন্ড অয়েল দিতে পারেন। এরপরে ঘিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ওই ব্যাটারটি একটি বড় স্পুনে করে ফোঁটা ফোঁটা ঢালবো এবং যখন ওটার আওয়াজ হবে চটপটি ততক্ষণ আমি আবার তার মধ্যে দেব না। আমি এরম করে ব্যাটার চামচে করে তুলে তুলে দেখুন আমি কিভাবে দিচ্ছি এবং ফ্লেমটা সব সময় হাইতে থাকবে। প্রথম ব্যাটারটা চামচে করে দেওয়ার পরেই যখন সেটা হয়ে যাবে আবার দ্বিতীয় ব্যাটারটা যখন দেব তখন সেটা আবার আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে দেব। একবারে ঢেলে দেব না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখুন, 3 চামচ আমি এর মধ্যে ব্যাটারটা নিয়ে অল্প অল্প করে 1 ফোঁটা 1 ফোঁটা করে দিচ্ছি যাতে ঘিবরটা ভালোভাবে ভাজা হয়। আর ফ্লেমটা সব সময় হাইতেই থাকবে, না হলে ক্রিপসি ভাবটা আসবে না। আমরা লেবুর রস দিয়েছি এটা ক্রিপসি হবার জন্যই, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি ওটা হাই ফ্লেমে রেখেই করবে। দেখো, আমি ব্যাটার দিচ্ছি অল্প অল্প করে। আমার ব্যাটারটা দেয়া প্রায় শেষ হয়েই এসেছে এবং ওটা ভাজাও ভালো মতন হচ্ছে। এবার আমি আস্তে আস্তে একটা ছুরি দিয়ে পাশ দিয়ে ওটাকে ছাড়িয়ে নেব। দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে এবং ব্রাউন রং ধরেছে। এবার আস্তে আস্তে এটাকে আমি চুবিয়ে চুবিয়ে ঘি ভেজে নিচ্ছি এবং দেখুন কতটা জালি ভাব এসেছে। এটাই হচ্ছে ঘিবরের এই জালি ভাবটা না আসলে ঘিবর ভালো হবে না, ক্রিপসি ভাবটাও আসবে না।
আমি ছেকে নিয়েছি আমার ঘি বড় প্রায় রেডি। এরপরে আমি একটি প্যানে এক কাপ চিনি দিলাম আর হাফ কাপ ওয়ান ফোর্থ কাপ জল দিলাম। দিয়ে আমি এটাকে একটা সিরাপ বানিয়ে নেব এবং এই সিরাপটা পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নেব এবং এটা যেন এক তারের হয়, কারণ আঙুল দিয়ে আমি ওটাকে টিপে দেখব যে আঠালো ভাবটা এসেছে কিনা। দেখুন আঠালো ভাবটা এসেছে, সুগার সিরাপ আমার রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি একটি চামচে করে সেই ঘি বড়টার ওপরে সুগার সিরাপটা দেব। বেশি পরিমাণে একসাথে ঢেলে দেব না, তাহলে ওটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে দেব। তোমরা যদি পারো সিরাপের মধ্যেই কাজু, আমন্ড, পেস্তা দিতে পারো, আর না হলে আলাদাভাবেও দিতে পারো। দেখো আমি আলাদাভাবেই এটা দিয়েছি। দেখো কত সুন্দর, ইয়াম্মি অ্যান্ড টেস্টি মনে হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, বেল আইকন প্রেস করবে এবং নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে।